দেখে 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 কি রান্না হচ্ছে! ও মা, পরোটা! নূর, আমার জন্য পরোটা তুমি বানিও। ওর বানানো কোনো কিছু খেতেই আমার ভয় করে। আমার অতীতের ওর হাতে বানানো কোনো জিনিস পছন্দ নয়, কিন্তু ছেলেটা মুখ ফুটে বলতে পারে না। তুমি বানিয়ে দেবে? আরে কোনো ব্যাপার না পিসিমা, আমি বানিয়ে দেব। আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে, কিন্তু তার জন্য আপনাকে এক ঘন্টার মধ্যে আমার পাঠানো অ্যাড্রেসে পৌঁছাতে হবে। কে পাঠাতে পারে এই মেসেজটা? তোমার হাজবেন্ডের এমন একটা ফ্রড সামনে আনবো যে তুমি ভাবতেও পারছো না। এইটা কি সেই যে অদিতের ব্যাপারে কিছু বলবে বলছিল? আমার যাওয়া উচিত। আর কি বলতে চাই আমায়? আর কি করতাম? আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোর সাথে কথা বলার এখানে ডাকার। নম্রতা, প্লিজ আমার কথা শোন। তোর সাথে কথা বলাটা খুব দরকার আমার জন্য। ঈশান, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি চাই না কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নিক, কিছু একটা ভুল ভাবুক বা বলুক। বুঝতে পারছি, কিন্তু এখানে কেউ আসবে না। আমি শুধু আমার মনের কথাটা বলতে চাই, প্লিজ আমায় বলতে দে। নম্রতা, প্লিজ, আই এম সরি। আই এম রিয়েলি সরি। ঘৃণা হচ্ছে নিজের উপর, নিজের অস্তিত্ব নিয়ে আমার লজ্জা হচ্ছে, শুধুমাত্র আমার মিথ্যে সন্দেহের জন্য। তোর আজকে এই দশা হয়েছে, আমার জন্য তুই ভুগছিস। শুধু তুই নয়, আমিও। প্লিজ আমায় ক্ষমা করে দে নম্রতা, তোকে আমি সন্দেহ করেছি। তুই এসেছিলি সেদিন আমায় বোঝাতে, আমার আমার সন্দেহ দূর করতে। আমি তোর একটা কথাও শুনিনি। এই সব মিথ্যে, এগুলো সত্যি নহয়। আমি জানি না এই ছবিগুলো কখন আর আর কে তুলেছে। আমি জানি তোর আর অতীতের যে ছবিগুলো আমি দেখেছিলাম সেগুলো মিথ্যে। সে ছবির আসল সত্যটা আমি বুঝিনি, নিজেকে একটা মিথ্যের সাথে জড়িয়েছি। তুই এই বিয়েটা নিজের ইচ্ছায় করিস নি, আমি জানি। নূর আর ফ্যামিলির প্রেশারে পড়ে করেছিস। আমাদের জীবনটাই এমন উলটপালট হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল না। আমার একটা ভুল সিদ্ধান্তে আমাদের দুজনের দূরত্ব এত বেড়ে যাবে সেটা আমি কল্পনাই করিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে। বিশ্বাস করছিস? আমি অদিত আর বাবার সব কথা শুনেছি। আমি পরিষ্কার বুঝেছি যে এই বিয়েতে কোনো ভালোবাসা ছিল না, এটা নিয়ম রক্ষার বিয়ে। এতে কষ্ট পাচ্ছিস তুই। তোকে সেদিন আমি বিশ্বাস করলাম না কেন? যে কিনা আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, যাকে আমি নিজের জীবন মনে করতাম, সেই মানুষটাকে আমি দূরে ঠেলে দিয়েছি, আমার জীবনকে দূরে ঠেলে দিয়েছি। আমার মনের কথা কেন শুনলাম না আমি?
তুই চিৎকার করে করে সত্যি বলছিলি আর আমি সেটা শুনিনি। আমার একটা সিদ্ধান্ত, আমার আত্মাকে শরীর থেকে আলাদা করে দিল। আমার শ্বাস চলছে ঠিকই, কিন্তু আমি বেঁচে নেই রে। প্রত্যেক দিন আমি ভাবি, আমার তো তোর সাথেই বাঁচার কথা ছিল। যে স্বপ্ন তুই আর আমি মিলে দেখেছিলাম, সেই স্বপ্নগুলো কিনা ভেঙে চুরমার হয়ে গেল। দুজনের মধ্যে আগুনটা যেন এইভাবেই চলতে থাকে, আমায় শুধু ঘি ঢালতে হবে, তাতেই আমার কাজ হয়ে যাবে। নিজেদের পাস্ট আর ফিউচার নিয়ে ওরা নিজেরাই কনফিউজড। এবার আমায় এমন কোনো প্ল্যান করতে হবে যাতে এদের কনফিউশনটা ঠিক হয়, এদের পাস্টটাকে টেনে নিয়ে এসে প্রেজেন্টে মেশাতে হবে, যাতে আমার ফিউচার ঠিক হয়ে যায়। হ্যালো হ্যালো ঈশান, আমি হিয়া বলছি। তুমি এখন নাম্বার বদলে আমাকে ফোন করা স্টার্ট করেছো। দেখো হিয়া, তোমার বাজে কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তোমার সাথে কথা বলতে চাই না। প্লিজ আমাকে ফলো করা বন্ধ করো, বাড়ি আসা বন্ধ করো। ঈশান প্লিজ আমার কথাটা একবার শোনো, আমি বুঝতে পারছি না আমি কোথায় চলে এসেছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি জানি না আমি কোথায় আছি। ড্রাইভার আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। বাঁচাও, ঈশান প্লিজ আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি। কিরকম ফাঁকা একটা জঙ্গল, এখানে তো যা খুশি হয়ে যেতে পারে আমার সাথে। প্লিজ এসো। আচ্ছা রিল্যাক্স, তুমি তোমার লোকেশনটা আমায় পাঠাও, আমি কোনো কনস্টেবলকে পাঠাচ্ছি। ঠিক আছে রাখো। না 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 না, অন্য কাউকে পাঠাবে না, আমি অন্য কোন স্ট্রেঞ্জারকে বিশ্বাস করতে পারবো না, আমি এমনিতেই ভীষণ চিন্তায় আছি। আর তুমি তো জানোই বলো, একটা মেয়ের এভাবে একা থাকাটা কতটা বিপদজনক। আমি তো ইন্ডিয়ান মুভিজে কত কিছু দেখেওছি। যাই হোক, এখন কিছু মনে পড়ছে না আমার, তুমি এসো না আমাকে নিতে। আচ্ছা শোনো, কথা শোনো, লোকেশনটা পাঠাও, আমি নিজেই আসছি। ওকে। বুঝো ওর নাকি ভয় করছে, যেখানে সবাই ওকেই ভয় পায়। স্যার ওখানকার মানুষজন মিলে কাজের জন্য জল নিতে দিচ্ছে না, আমরা কাজ করতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করুন। আবার ওর ফাঁদে পা দিয়েছি, কেন যে আমার পেছনে লেগে আছে।